ছাড়ার কোনো দরকার নাই দাও না কেডায়ে বাড়া দাও না কয় মাস শেষ আছে গোর আকাজ ভাই ইয়াজ ভাই এই তুমি পিছন থেকে ডাক দাও কিসের জন্য হ্যাঁ এটা মানুষের অকল্যাণ হয় আর ভাড়া ভাড়া তো আমরা দিয়েই দিছি না দূর ভাই এটা আব্বার বিষয় আব্বার কথা কেন আর আমি অন্য বিষয়ে কথা কম আপনার লগে কি বলবা বলো ভাই আমি বাসাতে রাগ করে বেরিয়েছি আর না করার লেগে যেই সাপোর্ট দরকার আমার বাসাতে কোনো সাপোর্টই করতেছে না গান গাইতে রনি ভাই তুমি একটা ডায়লগ দিত নায়কের মত ডার্লিং কই তুমি আমি তুমি কারাও ভালো কথা বুঝতে পারছি নায়কের ব্যাকগ্রাউন্ড যোগ্যতা তোমার মধ্যে আছে তুমি নায়ক হইতে পারিবা এগুলো কি ধরনের কথাবার্তা বলো তুমি তারে নায়ক বানাই তুলে তো জীবনটারে রিওয়াইন্ড করে ফেলাইছে 1920 সালে ফিরে যাইতে নির্বাক চলচ্চিত্র সবাক চলচ্চিত্র তো তারে দিয়ে হবে না কিভাবে তোকলাই দিয়ে যাওয়া না কিছু নামি দামি পরিচালক আমাদের পরিচিত আছে সম্পর্ক ভালো কিন্তু না হবে না তুমি যাও আকাশ ভাই প্লিজ আমি যদি নায়ক না হইতে পারে আমার জীবনটাই বৃথা কিন্তু তোমার মতো একটা তোতলার নায়ক হওয়ার পথ তো খুবই কণ্টকাকীর্ণ তুমি কি সেই কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে পারবা ভাই নায়ক হওয়ার লেগে যা যা করার লেগে আমি সব কিছু করতে রাজি আছি আচ্ছা ঠিক আছে এখন আমাকে সময় টময় নাই তুমি একটা কাজ করো কালকে না কালকে সোমবার কালকে আমাদের ভিআইপি মিটিং থাকে তুমি পরশুদিন ঠিক এই সময় এই জায়গায় চলে আসবা সমস্যা নাই তোমাকে যে কোনো চরিত্রে নায়ক বানানোর দায়িত্ব আমাদের আর এই কথা বাইরের কাউরে বলার দরকার নাই ঠিক আছে বুঝতে পারছো সমাজ চলচ্চিত্র হইবে না নির্বাক চলচ্চিত্র হইবে না ওই যে চলচ্চিত্র হইবে এটার নাম হয়েছে অবাক চলচ্চিত্র বুঝছো বুঝিস না কি বাংলা বাঙালি বাংলা